ভাই বন্ধুরা দেখো আজকে তোমাদেরকে গ্রাম ভ্রমণ করাচ্ছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখো মেটো রাস্তা দিয়ে হাঁটছি দেখতেই পাচ্ছ তো দেখো চারিধারে শ্যামলা গাছ আর এদিকে দেখো একটু জুম করু কত দেখো সবজি বাগান দেখো এগুলো লাঙল হয়ে গেছে রোয়া হবে অনেকে রুইতে শুরু করে দিয়েছে দেখো কত বড় বড় তাল গাছ দেখতে পাচ্ছ এরকম কত সবজি গাছ দেখেছ দেখো তোমরা বৃষ্টিও পড়ছে সবজি গাছ দেখেছ বেশি বড় ব্লকটা করবো না দেখো দেখো জমিতে দেখেছো নাঙল হয়ে গেছে দেখতে পাচ্ছ দেখো কি সুন্দর আকাশটা দেখো মেঘলা ছন্ন আকাশ দেখেছো কত সুন্দর লাগছে পরিবেশটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ দেখো একটু জুম করে দেখা দেখো ধান রোয়া হয়েছে দেখেছো ওইদিকে সবাই বসে আছে ধান রুইয়ে দিয়েছে দেখো এবার চলো দেখো ধান রোয়া হচ্ছে এখানে বেন আরও ফেলা আছে আরও রুইতে হবে দেখো দূর দূরান্তের আকাশটা দেখো কি সুন্দর লাগছে বন্ধুরা চারিদিকটা দেখো কি সুন্দর লাগছে দেখো গরু বাছুর সব আছে সব দেখো এদিকে দেখো তলা বাড়ি দেখো এই যে তোলা বাড়ি ধান গাছ বেরিয়ে গেছে ফেলেছিল যারা দেখো কি ধান গাছগুলো বেরিয়েছে দেখতে পাচ্ছ দেখতেই পাচ্ছ মাঠে গরু বাঁধা আছে দেখো কি সুন্দর লাগছে পরিবেশটা দেখো খেজুর গাছ দেখতে পাচ্ছ খুব বড় বড় এখানে খেজুর গাছ আছে তাল গাছ আছে এটা হলো ডুমুর গাছ ওইদিকে দেখো কালো মেঘ ঘন করে এসেছে আর ওইদিকে দেখো দূরে তলা বাড়ি আরেকজনের সবাই ধান চাষ করবে তাই জন্য তলাবাড়ি ফালা হয়ে গেছে দেখতে পাচ্ছ কেমন লাগছে এই পরিবেশটা তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও এ দেখো আরও একটা খেজুর গাছ এ শুধু খেজুর গাছ দেখেছ এ দেখো খেজুর গাছ আর ওই দেখো দূরে বড় বড় এক পায়ে দাঁড়িয়ে তাল গাছ দেখেছ দেখো মেঘটা দেখেছ পুরো ঘন আচ্ছন্ন ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি গ্রাম্য পরিবেশটা মাঠের রাস্তা দিয়েই বাড়ি ফিরছি মেন রোড দিয়ে বাড়ি ফিরিনি তাই ভাবলাম পরিবেশটা শেয়ার করি দেখেছ কী সুন্দর আকাশ খোলা আকাশ কি সুন্দর লাগছে হাওয়াটা তোমরা ভাববে অনেক দিন দিদি ভিডিও দেয়নি সত্যি কথা আমি অনেক দিন ভিডিও দিইনি আমার শরীর খারাপের জন্য গলাটার খুবই পরিস্থিতি খারাপ তো এখনও দেখছো আমি ভালো করে কথা বলতে পারছি না তো তবুও তোমাদের কাছে এই পরিবেশটা শেয়ার করছি যদি ভালো লাগে পাশে থেকেো সঙ্গে থেকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করো অল বাটন প্রেস করে আচ্ছা এই গাছ চেনো তোমরা এই দেখো এইগুলোকে ফাটাই জানো কি আমরাও ফাটাই বেশ ভালো লাগে ফাটাতে যেন এই গাছগুলো গ্রামেগঞ্জে দেখতে পাওয়া যায় দেখেছ কি সুন্দর লাগছে এই দেখো মাঠের ধারে আকন্দ ফুলের গাছ হয়ে আছে দেখো কি সুন্দর লাগছে দেখেছ এগুলো প্রকৃতি গ্রামের আবহাওয়াতেই হয় হায় হ্যালো গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো আশা করি আমার এই গ্রাম্য পরিবেশ তোমাদের কাছে ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দেখো দূরের কত সুন্দর আকাশ দেখা যাচ্ছে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি গিয়েছিলাম একটু ব্যাঙ্কে তো ফেরার পথেই ভিডিওটা করলাম আর এখন আমি এন্ড করে দিচ্ছি সঙ্গে থেকো পাশে থেকো চলো আজকের মতন এখানে ব্লগটা শেষ করলাম আবার পরে দেখা হবে দেখো চারিপাশটা খুব সুন্দর লাগছে কিন্তু কেউ মিস করো না ভিডিওটা চলো টাটা